ফরজ নামাজ জামাত আদায় করার পর ইমাম সাহেব কোনো মোনাজাত দেয় না বিভিন্ন দোয়া পড়ে সারা জীবন দেখলাম মোনাজাত দেয় এখন দেয় না দয়া করে কোরআন হাদিস কি বলে জানাবেন এলাকাবাসীকে উপকৃত হবে দেখেন ফরজ নামাজ সালাম ফেরানোর পর নবী করিম সাল্লা অনেকগুলো দোয়া পড়তেন অনেকগুলো জিকির করতেন এটা সুননাথ যেমন আল্লাহম্মতে ইয়াদ্জাল আলিক এটা পড়তেন আস্তক ফরুল্লাহ আস্তাক আস্তাকরুল্লাহ তিনবার এটা পড়তেন এরপরে আয়াতুল কুরসি পড়তেন একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাস পড়তেন আল্লাহ আইনি আয়া দিক্রিকা অসুখরিকা ও হসনে আবিক এটা পড়তেন আরও অনেকগুলো জিকির এবং সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন এই যে দোয়া এবং জিকির গুলো এগুলো সব আপনাদের মুখস্থ আছে তো সবাই আছে মুখস্থ হাত তোলেন দেখি যাদের মুখস্থ আছে বুঝে হাত তুলছে না না বুঝে হাত তুলছেন একজনে শুনেতে পারবেন সবগুলা দাঁড়ান দেখি একজনে শুনান দেখি সবগুলা পারবেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলেন লাহুল মুলক হ্যাঁ আরো আছে লা লাই দিয়ে আরো আছে আরাই আছে বলেন না না লাই লেহা দিয়ে আরো আছে সেটা বলেন এইটা তো বলছেন এটা ছাড়া আরো আছে বসেন বুঝা গেছে হাত না বুঝে তুলছেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরের একটা আছে লা ইলাহা ইল্লাল্লাহু লা না'বুদুল্লাহ ইয়া আহলুন নেয়ামত ওয়া আল ফাদলিহু সানাউল হাসান এটা আরেকটা আছে আপনি একটা লাইলাদি বলেন লাইলাদি কয়েকটা আছে বুঝা গেছে আপনারা বেশিরভাগ মানুষ না বোঝে হাত তুলছেন पाचক নামাজের পর আমাদের নবীজি সাল্লাল্লাহু অনেকগুলো দোয়া জিকির করতেন সেগুলো আমাদের দেশে বেশিরভাগ মানুষ জানেই না পড়াতো পরের কথা নামাজের পর দোয়া এমনিতে কবুল হয় হাদিসে আসছে যে নামাজের পর কি হয় দোয়া কবুল হয় সেই হিসাবে আপনার কখনো আল্লাহর কাছে কিছু চাওয়া দরকার আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন কোনো অসুবিধা নাই বরং দোয়া কবুলের জায়গা এটা কিন্তু নামাজ সালাম ফেরানোর পরে ইমাম সাহেব সাথে আপনারা সবাই একসাথে হাত তুলবেন ইমাম সাহেব আপনাদেরকে মোনাজাত করাবেন একটা হলো দোয়া করা আর একটা হলো কি করানো ইমাম সাহেব আপনাদেরকে সবাইকে দোয়া করাবেন এরকম কোনো কিছু নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা কখনো পাই নাই কথা কি বুঝাতে পারছি এগুলো আমরাও করছি বুঝি নাই পরে দেখছি যে হাদিসে নাই কোথাও নবী করিম সাল্লাম মদিনাতে দশ বছর ইমামতি করে নামাজ পড়েছেন কয় বছর দশ বছরে প্রতিদিন পাঁচ অক্ত করে নামাজ হলে দশ বছরে প্রায় আঠারো হাজার ওয়াক্ত হয় কত ওয়াক্ত হয় আঠারো হাজার ওয়াক্ত হাদিস সম্পর্কে যাতে ধারণা আছে তারা বলতে পারবেন নভিজির জীবনে কোনো কাজ যদি একবার করেন সেটা হাদিসের শত শতবার চলে আসছে শত শত সাহাবির এটা বর্ণনা করছেন এত বছর এত হাজার বার তিনি নামাজ পড়াইছেন তিনি যদি আমাদের মতো এরকম সালাম ফেরানোর পর মুসলিদেরকে সাথে নিয়ে লম আমিন বলে রেডিমেড মোনাজাত তুলতেন আর নামাইতেন তাহলে শত শত হাদিস থাকতো অথচ হাদিসের অনুবাদ বাংলা হয়ে গেছে আপনি খুঁজে কোথাও দেখাতে না নামাজ অধ্যায় বুখারি মুসলিম তিলমিজিয়া আবুদাউদ্দা নাসাইব নেমাজা যদ হাদিসের কিতাব আছে বাংলা হয়ে গেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলা করে ফেলছে জেলাতে ফাউন্ডেশন কার্যালয়ে গেলেই পাবেন একটু কিতাবগুলো খুলে দেখেন তো নামাজ অধ্যায় রসুল্লাহম সাল্লাম দিন সাহাবিদেরকে সাথে নিয়ে এইভাবে আমাদের মতো এইভাবে সবাইকে নিয়ে সম্মিলিত এই ট্র্যাডিশনাল বা রেডিমেড দোয়া করছেন কি এর উত্তর হলো না কোনো হাদিস এরকম পাওয়া যায় এখন আপনি বলবেন আমাদের বাপ দাদা তো করে আসছে বাপ দাদা অনেক কাজই করে আসছে সব কাজ ভুল করেন নাই ওনারা বেশিরভাগ বা ভালো করছেন দুই একটা ভুল ওনাদের হইতে পারে কি পারে না আমাদের বাপদাদারা কি ছিল নবিরাসুল থাকলে বলেন যে তাদের ভুল হয় নাই ওনারা তো মানুষ ছিলেন আমাদের যেরকম ভুল ভুল হতে পারে ওনাদেরও ছিল আমরা আমরা যখন জানবো যে এটা হাদিসে নাই সেটাকে যদি ইবাদত মনে করি করি তাহলে ওটা ভুল হবে কথাকে বুঝতে পারছি কিন্তু মনে রাখবেন নামাজের পরে কারোর আল্লাহ কাছে কিছু চাওয়া দরকার অবশ্যই তিনি হাত তুলে চাইতে পারেন কোনো অসুবিধা কিন্তু ওই যে রেডিমেড মনে যাত না যে হুজুর উঠান হাত উঠান আমরা সবাই উঠেলাম কি করলেন কিছুই বুঝলাম না আবার না মানেন আমরা সবাই নামায় ফেলেলাম এই না মোনাজাত আমাদের তো এই মোনাজাতের নির্দেশ কিন্তু কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই আমরা যার যার দোয়া আল্লাহর কাছে নামাজের পরে যতক্ষণ খুশি করতে পারি আপনার একটা মনে দুঃখ আছে ব্যথা আছে আপনি নামাজের পরে দোয়া দুরু জিকির আজকার শেষ করলেন এরপর দুই হাত তুলে লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করলেন অবশ্যই ভালো কাজ কোনো অসুবিধা নাই কিন্তু হুজুর দিকে তাকায় থাকবেন হুজুর হাত উঠেছে কেউ যদি ওই টাইমে একটু দোয়া জিকির গুলা করে ডান পাশে এরকম গুতা মারবেন উঠা মানে হুজুর হাত উঠেছে আবার হুজুর নামায় ফেলছেন হয়তো হুজুরের আজকে চার পাঁচটা জিনিস আল্লাহ কাছে চাওয়া দরকার চাওয়া শেষ আপনার আরো চাওয়া বাকি আছে এই আরো চাইতেছেন তখনও পাশ থেকে দেখবেন একজন গুতে দিছে হুজুর নামাইছে নামা এটার একটা রেডিমেড মোনাজাত এটার কি মোনাজাত বলে রেডিমেড মোনাজাত এ রেডিমেড মোনাজাত নাই মোনাজাত নিজেরটা নিজে আল্লাহর কাছে করবেন এবং যখন খুশি করবেন নামাজের পরে করতেই হবে আপনাকে হাত তুলতেই হবে নামাজের জন্য এরকম কথা সালাম নামাজ শেষ সালাম ফিরা ফেলছেন মানে কি নামাজ শেষ এবারে কাজ কি জিকির আজকার দোয়া এবং সুন্নত নামাজ পড়া এর পাশাপাশি দোয়াটা আপনার ইচ্ছা আপনি করবেন যদি আপনার প্রয়োজন হয় কম করবেন বেশি করবেন কোনো দিন করবেন কোনোদিন করবেন না এটা এখন তো আপনার ব্যাপার কিন্তু এটাকে যে সম্মিলিত রূপ দিয়ে নিছি আমরা রেডিমেড বানিয়ে নিছি এই রেডিমেড মোনাজাত হাদিসে পাওয়া যায় নাই কোথাও নেই কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন